বর্তমানে আপনি বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজ বিভিন্ন ভাইয়াদের মাধ্যমে আপনি এই দুটা কোড সম্পর্কে জানতে পারবেন এই দুটা কোড সম্পর্কে আপনাদেরকে সচেতন করা হচ্ছে অনেকে আবার বিব্রতকর অবস্থায় পড়ছেন যে এ কোড ডায়াল করলে আমার কোনো প্রবলেম হবে কি না আমার ফোনে যে ব্যাঙ্কিং অ্যাপসগুলো আছে আমার ফোনে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে সেগুলো কেউ চুরি করে নিয়ে যাবে কি না প্রথমে আমি এটা ক্লিয়ার করতে চাই এগুলো কোনো কিছুই হবে না ভাই মানে আপনার ফোনের ইম্পর্টেন্ট তথ্য কেউ চুরি করতে পারবে না আপনার ফোনে কেউ ট্র্যাকিং করতে পারবে না আপনার ফোন থেকে কেউ টাকা নিয়েও চলে যেতে পারবে না এইগুলো এই কোড না এই কোডগুলোর মানে কি একটু বুঝেন তাহলে আপনি নিজে নিজে এই কাজটা করতে পারবেন এগুলো আপনি নিরাপদে থাকার জন্যই এ কোডগুলো দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম যে কথাটা সেটা একটু বুঝেন সেটা হলো কল ফরওয়ার্ডিং এ কল ফরওয়ার্ডিং বা কল ড্রাইভার্টিং এগুলো কি কল ফরোয়ার্ড বা কল ড্রাইভার যদি আপনার ফোনে কেউ করে দেয় তাহলে এর মানে হলো আপনার নাম্বারে যদি কেউ কল করে তাহলে আপনার ফোনে কল না এসে যে নাম্বারটা সেট করে দেবে ওই নাম্বারে কল চলে যাবে অর্থাৎ আপনার সাথে কথা না হয়ে অন্য একজন ব্যক্তির সাথে কথা হবে খেয়াল করেন তাহলে আপনাকে যদি কেউ বিপদে ফেলতে চায় বা কেউ দুষ্টমি করে আপনার ফোনটাকে যদি ড্রাইভার্ট করতে চায় খুব ইজি ভাই এটা এটা খুব কঠিন কোনো কাজ না যে জানে তার কাছে খুবই সহজ এখন আপনার কাজ হলো যে আপনার ফোনের কল ড্রাইভার্ট করা আছে কি না এটা কিভাবে চেক করবেন আর যদি কল ড্রাইভার্ট করা থাকে তাহলে সেটা কিভাবে অফ করবেন এটাই আপনাকে জানতে হবে ঠিক আছে এ টাইপের একটা ভিডিও আমার আগেই বানানো ছিল ভাই ওই ভিডিওটা মানে অনেক দিন আগের মানে আমরা হয়তো ওই ভিডিওগুলো অনেকেই অনেকে দেখি না জানি না শুনি না এই বর্তমান পরিপ্রেক্ষিতে আমি আবারও এই ভিডিওটা বানিয়ে দিলাম যেন আপনি সচেতন হন ঠিক আছে প্রথমে আমরা দেখি যে আমার ফোনে কল ড্রাইভার্ট করা আছে কি না ঠিক আছে তাহলে কি করব আমরা আমাদের ফোনে যাব। ফোনে যাওয়ার পর আমরা এই নাম্বারটা লিখবো ঠিক আছে যেভাবে আমরা কোনো নাম্বার লিখি কি লিখবো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এটা লেখার পর আমরা ডায়াল করবো ডায়াল করলে ঠিক এরকমটা দেখাবে এক এক ফোনে এক এক রকম দেখাই এরকম যদি দেখায় এই যে নট ফরওয়ার্ডিং বা এরকম একটা লিস্ট চলে আসতে পারে ঠিক আছে নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং বা ইন অ্যাক্টিভ এর কথাগুলো যদি লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি একেবারে নিরাপদে আছেন আপনার ফোনে মানে কল ড্রাইভার চালু করা হয়নি এরপরেও যদি আপনি বুঝতে না পারেন যে আমি এটা আমি বুঝতে পারছি না তাহলে সোজা কথা হলো ভাই আপনি এই নিচে এখন যে কোডটা বুঝি এই কোডটা একবার ডায়াল করবেন তাহলে আপনার ফোনে যত রকম ডাইভার্ট করা ছিল যত রকম মানে প্রবলেম ছিল সবগুলো এক কোডেই শেষ মানে আপনি একেবারে নিরাপদে থাকবেন ঠিক আছে সে কোডটা কি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এ কোডটা ডায়াল করবেন এ কোডটা ডায়াল করলে আপনার ফোনে যত রকম কল ফরওয়ার্ডিং বা যত রকম প্রবলেম ছিল সবগুলো একেবারে ক্লিন হয়ে যাবে মানে কোনো আর প্রবলেম থাকবে না ঠিক আছে তাহলে প্রথম কোডের কাজ কি হলো যে প্রথম কোডের কাজ হলো যে আপনি মানে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশের কাজ হলো যে আপনার ফোনে কল মানে কোনো ডাইভার্ট করা আছে কি না সেটা চেক করলেন আর দুই নম্বরে কাজ হলো ডাইভার্ট করা থাকলে সেটাকে অফ করলেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ দিয়ে ঠিক আছে তো আশা করছি ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ